মজা আছে না নাই কি মজা যে হবে আজকের ওয়াজের মধ্যে আমরা বুঝব ইনশাআল্লাহ ধরে কারণ ইনশাআল্লাহ এত কষ্ট করে ল্যাব তো সব লাগতে পারে খেরের উপরে যারা কুয়াশার রাতে শীতের রাতে বসে গেছে তাদেরকে মজার অসনা লাগবে ধরে কারণ ঠিক কি না আমরা ঘড়ি দেখব না আমরা দেখব ওয়াজ ঠিক খবরদার ঘড়ির দিকে তাকাবেন না হ্যাঁ কুয়াশা এবং শীত না হলে এই প্যান্ডেল ভরে যেত ঠিক কিনা কিন্তু সব লোক আসে নাই তো বিশাল ধানের ঠিপ সবগুলো ধান না বাতাস দিলে চিটা পাতান সব উড়ে যায় আজকে শীত এবং কুয়াশা দিয়ে আল্লাহ চিটা পাতানকে আগেই বাছাই করেছে কেবলমাত্র ইমানদার মুসলমানদেরকে জান্নাতের বাগানে পাঠিয়ে দিয়েছে জোরেগণ ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেছেন আমার কথা না রহমতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাক্তুবুহা লিল্লাযীনা ইত্তাকুন গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহ রহমত আছে আছে না নাই কিন্তু রহমতের বাজেট সকলের জন্য হয় না রহমত কালে ঘুরাই দৌড়াই কিন্তু রহমতের বাজেট সকলের জন্য হয় না লিল্লাযীনা ইত্তাকুন কেবল যাদের কোলে যায় আল্লাহর ভয় তাদের জন্যই রহমতের বাজেট হয় আল্লাহর একজন মস্ত বড় ওলি তখন এরকম শীষ পেন ছিল না দোয়াতের কালি বাঁশের কলম ওই দোয়াতের মধ্যে কলম চুবে আল্লাহর প্রশংসা লিখতেছে কার প্রশংসা আল্লাহর প্রশংসা কেবল লিখতে যাবে আল্লাহ আল্লাহ তুমি জাল্লি জালালুহু শেষ করা তো যাই না গে তোমার গুণগান কেবল লিখবে ইতিমধ্যে একটা মাসি আছে ওই কলমের আঘাত পড়ছে কি আছে মাসি আসা কলমের আঘাত পড়ছে আল্লাহর ওলি চিন্তা করে মাসিক হয়তো পিপাসা লাগছে যতক্ষণ মাসি কলমের আঘাত পড়ে থাকবে আমি ততক্ষণ কলম লড়াবো না মাসি কিছুক্ষণ পরে কালি শুষে চলে গেছে আবার কলম চুবড়ায় লিপার কাছে আবার মাসি আল্লাহর ওলি কয় হয়তো পিপাসা যায়নি দে আরো পানি কালি পান করতেছে করুক যতক্ষণ মাসি বসে থাকবে ততক্ষণ আমি কলম লড়াবো না কাছি মাসি কালি শোষণ করে যখন চলে গেছে আবার চুবড়ায় লেখবার গেছে আবার মাসি মন বলতেছে তো শয়তান হবি আমি আল্লাহর প্রশংসা লিখবো আর বারবার এসে পড়তেছে ইমান বলতেছে আর একবার মন আর ইমানের মধ্যে যুদ্ধ হয়েছে ইমান বলতেছে আর একবার মাসি কালি শোষণ করার পরে বলে মাবুদ আশরাফুল মখলুকাত হয়ে সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরে আমার মতন তুচ্ছ মাসিকে যে দয়া করে তিন তিনবার কলম লিখতে গিয়ে লেখে না আমি দয়া করি এই মানুষটাকে তোমার ওলি বান্দার মধ্যে কবুল করে না ওলির নাম হলো ওয়াহাব ইবনে মুনাব্বাহ রহমতুল্লাহ আলাইহি সামান্য একটা মাসিক দয়া করে আল্লাহর ওলি হয়ে গেছে আর আজকে জান্নাতের বাগানে একটা ঘন্টা বসবেন টপ টপ করে নিয়র পড়বে কুয়াশা পড়বে এই কারণে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে জোরে কোন কথা ঠিক কি না বসেন দাঁড়া থাকেন না আপনারা এখানে এসেছেন কার ভয়ে না সরকারের সরকার ভয় দেখাচ্ছে নামাজ না পড়লে 100 টাকা জরিমানা সব জরিমানার ভয়ে নামাজ শুরু করছে কিন্তু পুলিশরা তদারকি করে দেখে মাঘ মাসে পৌষ মাসে অজু করে না জোরে খান কি করে না অজু করে না কেরে তা পুলিশ বলতেছে কেরে ভাই তুই তো নামাজ পড়তেছিস কয় 100 টাকার ভয়ে না পড়লি 100 দেওয়া লাগবে 5 অক্ত দৈনিক 500 টাকা জরিমানা দিলে হঠাৎ কি কিন্তু অজু কই শীতের দিন ঠান্ডা পানি কি দরকার পুলিশরা খবর দিল সরকারের কাছে যারা অজু ছাড়াই নামাজ পড়তেছে সরকার আবার আইন করলো অজু না করলে 50 টাকা জরিমানা কয় টাকা 50 টাকা তো অজু করতেছে 50 টাকার ভয়ে কিন্তু একবার অজু করে আর অজু যায় না
পুলিশরা কয় করে ফজরের সময় উযু করলি যোহর আসর মাগরিব যাচ্ছে তো উযু আছে তো পুলিশরা কোন চিন্তা করে উযু যে যায় ওই জায়গা তো কোনো গার্ড নেই এখান থেকে প্রমাণ হলো কোন মানুষের ভয়ে কোনো কিছু করা যাবে না ভয় কেবল মাত্র করতে হবে কার আরো জোরে বলেন সে আল্লাহ আমাদের বললেন ইজা যখন আসাবাতুহুম মুসিবাত তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আয়াতের অর্থ জানেন আমি গানে গানে কইতে দেখি বুঝার পারেন কিনা গানে গানে ধরে করে কি কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে কোথায় ছিলাম আমি কোথায় আসলাম আবার কোথায় আমাকে যাইতে হবে মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা এক পলকের নাই ভরসা কেরে এই হুদুর দুটা কি করে রে মোবাইল দেখি করাই ওরকম সিয়ার দিছে নাকি আর কাঁদ বসলো রে মুরব্বীরা মাটির বসে আছে আর তোরা ছোট ছোট মানুষ সিয়ার বসিস কাদা গানটা খেয়াল করতেছেন এ আয়াতের তাফসির হচ্ছে গান দিয়ে মনে করতেছেন এটা কি কাঁচা বাদামের গান এটা কি আপনার ওই যে কালা কালা সাদা সাদা গান এক পলকের নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বা আশা পাখির সবই মিশে আর ফাঁকি চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম পাবেন নাকি বেঁচে থাকতে র‍্যাব পুলিশ ঘেরাও করে আছে বডিগার্ড আপনারা আল্লাহ যে আরে বডিগার্ড দিচ্ছে আল্লাহ কয় খালি বডির গার্ড দিবার পারবে রে পাখির গার্ড দিবার পারবি না তোর এখন কথা ঠিক কি আমাদের বাংলাদেশে বডি গার্ড আছে না নাই বডি গার্ড বডি গার্ড লাগে বডি গার্ড লাগে আপনার ভিতরে যে পাখিটা আছে ওইটা ফ্রুত ধরে খান কি ফ্রুত ইজাব আসাবাতুহুম মুসিবাতুন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেবারে আপনারা পিছনে দাঁড়া আছেন কা বাদান বসেন 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 বাবা বসেন এটা কেউ আসে না বক্তা অনেক শ্রোতারা দাঁড়া থাকে চিন্তা করে ও আর সাঁটলে বসবো না সাঁটলে বসবো না খেয়ে পাগলা এটা কি নতুন ঢাকার থেকে আমদানি হচ্ছে এমনও মানুষ আছে বলে আপনার ওয়াজ না শুনলে আমার ঘুরি ধরে না এরকম লোক আছে না নাই যার মোবাইল আছে তার কাছে বলবে সেদের ওয়াজ আছে না নাই তো আমি তো সিনা বক্তা অনেকে হয়তো সরাসরি দেখেন নাই কিন্তু ওয়াজ শুনে তো ওকে পাতে বাংলাদেশের শতকরা 90 জন মুসলমান তোমার ঠিক কেন আমি একদিন ইউটিউবে দেখলাম দুই
144 মিলিয়ন ভিউ আছে 244 মিলিয়ন বুঝেন 1 মিলিয়ন সমান 10 লাখ তাহলে এই হুঁশ না কে শুনি নিবে তো খাড়া হয়ে থাকেন কেন বসেন ঘন্টা বসেন 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে নিচে খেয়াল উপরে সামিয়া না একটু লিওর বেশি হলে টপ টপ করে পড়তেছে আপনি কি মনে করতেছেন আজকে যে শরীরে লিওর পড়বে আল্লাহ বলবো ওই শরীরের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম কি মনে করতেছেন বসেন 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 আল্লাহ কোরআনে বলেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতান তোমরা ওসিলা তালাশ করো মনে করো না তোমাদের ইবাদত দিয়ে তোমরা জান্নাতে যাবে আমি আল্লাহ ওসিলার মাধ্যমে তোমাদের নাজাত করে দিব ওসিলা এখন আসেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এরই বাংলা অর্থ হলো যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনারা বলেন তো এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় বিপদ কি খালি বক্তারাই কয় না শ্রোতারাও কয় জোরে ঘর কথা ঠিক কে না এখানে বলছে দুই নেত্রী ওদিকে সরকার তাহলে বিশ্বকাপের খেলা গেল এটা মনে হয় রহমত হলো নাকি এখনো বাংলাদেশের বহু জায়গায় আর্জেন্টিনার পতাকা টাঙ্গানো আছে এখনো আছে আছে না নাই জোরে কেন আছে না নাই এটা রহমতের পতাকা না বিপদের পতাকা একটু মনোযোগ দিয়ে শুনবেন গভীর রাতে আল্লাহ নবীর ঘুমটা ভাঙ্গে গেল নবী ঘুম থেকে চেতন পেয়ে দেখে খাদিজাতুল কুবরা নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ফুফায় ফুফায় কাঁদতেছে আল্লাহ রাসূল বলে খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে আমি নবীও ঘুম পাড়ি তুমি কেন চেতন হয়ে কাঁদতেছো এ কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী ঘুম পাড়ে জোরে কোন কি পাড়ে একজন ঘুম পাড়ে না তিনি কে আরো জোরে একবার মুসা নবী তুর পর্বতে গিয়ে বলতেছে আল্লাহ একলা একলা বসে থাকেন আপনার ঘুম ধরে না মানে আল্লাহর আশেপাশে কেউ নেই আল্লাহর আশেপাশে কেউ নেই লা ইলাহা ইল্লাল্লাহ একলা তো মুসা নবী তো খুব চালাক নবী কথা প্রসঙ্গে একদিন বলছে একলা একলা বসে থাকেন ঘুম ধরে না আল্লাহ বলছে মুসে এক গ্লাস পানি নিয়ে আসো মুসে এক গ্লাস পানি নিয়ে এসে তোর পর্বতের কাছে খাড়া হয়ে আস এক আধ ঘন্টা হয়ে যায় আল্লাহর কোনো কথা নাই দুই ঘন্টা হয়ে যায় কোনো কথা নাই আল্লাহ বলে ঘুম মুসাক ধর যেই মুসারে ঘুম ধরছে হাতের গ্লাস পড়ে ভেঙে আল্লাহ কয় মুসা পানি দে মুসা কয় আপনি জানেন না আমার ঘুম আছে আপনি জানেন না আমার ঘুম আছে ঘুম ধরে গিলাস পড়ে ভেঙে গেছে আল্লাহ কয় মুসা সামান্য একটা গিলাস তুমি যত্ন করে রাখতে পারলা না ঘুমের কারণে আমি আল্লাহর যদি ঘুম থাকে তাহলে সব কাল কায়নাত ভেঙে চুরমার হয়ে যাবে ধরে কার কথা ঠিক কে না এই জন্যে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেছেন লা তা খুজুহু সিনা তাও পলা নাম ঘুম তো দূরের কথা আমার আল্লাহর তন্দ্রাও নেই কিন্তু আল্লাহর নবী বলেছেন শান আমাদের পরে তোমরা ঘুমিয়ে যাও রাত তিনটা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখবা আর ফজরের সময় ঘুম পাড়বা এটা রহমত না বিপদ আসসালাতু খায়রুম মিনান নাওম যখন শুনতেছে তখন সাড়ে তিন হাত মানুষ আড়াই হাত হয়ে গেল বুড়া বা ফজর নামাজ পড়তে যাওয়ার সময় চিন্তা করে আমার বেটা তিনটা পর্যন্ত হইচই করে খেলা দেখলো আজান শুনে কুটি গেল রে তাকায় দেখে পাও নাই মাথাও নাই মনে হয় কম্বলের তলে চাউলের বস্তা বাবা আস্তে করে দরজা খুলে কম্বল টানতে দেখে হায় হায় কম্বলের তলে বেটার সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ
শুনেন বুড়া মানুষেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর যুবকেরা লেপের মধ্যে ঘুম পাড়বে এটা রহমত না বিপদ আমার মতন বুড়াকে আল্লাহ বলবে না যে তোর বুড়া কালের হিসাব দে বলবে না যে শৈশব কালের হিসাব দে শুধু বলবে যৌবন কালের হিসাব দিয়ে জান্নাত যাও আমাদের বাংলাদেশের অধিকাংশ হাজিরা বুড়া বয়সে হজ করবার দায় জোরে কোন ঠিক কিনা আমি এক হাজিকে বলছিলাম ভাইজান এত বুড়া বয়স আইছেন কেন কই তোর হজ করা জানো অকাম করবার না পারি এতনে বুড়া বয়স আইছিস বললাম চলেন পাথর মারবার দায় শয়তানের পাথর মারা লাগবে চলেন যাই যে ভিড় উঠি যায় মর্ম আমি এমন বুড়া বয়সে গেছে শয়তানের পাথর মারা পারতেছে না আমার দশটা টাকা দিয়ে কয় হুজুর আমার আপনি মারবেন আমি ওই ভিড়ের মধ্যে যাবো না তুই যাওয়ার পরে তুই হস করবে আলি কেন যখন রুকু সেজদা করবার পারবে না তখন মসজিদে সিয়াল্লে যাবি এই বুড়ারা জোরে কোন কথা ঠিক কি না যারা আমাকে রে মানুষের জামাতের ফজিলত নষ্ট করে দিবি বল বিহারি জাম মারছে ওই সময় নামাজ ধরছে শোনেন সাত বছর থেকে নামাজের তালিম দিতে হবে আর দশ বছর থেকে মেরিয়া পিঠা নামাজ ধরান লাগবে জোরে কোন কথা ঠিক কি না তো বাপে কি দেখতেছে কম্বল টান দিয়ে কি দেখে আপনার ফোন বাপে নামাজ পড়েছে ফজরের আর বেটা কম্বলের মধ্যে কুত্তার আমল করতেছে এটা কি রহমত না বিপদ তাহলে বাপ কি পড়বি বেটা শুয়ে আছে কঙ্কর হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেলাম তো ডবল বাপ্পা মানুষ মরে গেলে যে আয়াত কয় আপনি আমার জেতা মানুষের সে আয়াত করেছেন বাপ বলতেছে পাগলা মানুষ মরার আয়াত না রে তুই যে কম্বলের মধ্যে ঘুম পাড়তেছিস আজান দিল ঘুম থেকে নামাজ উত্তম উঠিস না এটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ জোরে কর কথা ঠিক কি না সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষ মাহফিলে কম হয় মেয়ে মানুষ বেশি হয় এটা কি রহমত না বিপদ পুরা বিপদ কারণ মেয়ে মানুষের জন্য আল্লাহ বলেছেন অকর্ণা في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আপনারা আল্লাহ হুকর কোন না কোন না বাংলাদেশে দুটো বড় দল আছে এরা সহজ আল্লাহ হুকর কবর চায় না একবার সিটাগাঙ্গের এক সমাবেশে বিএনপির একজন তরুণ নেতা কেছে নারাজ থাকবে তখন এই সামনে যেগুলো বিএনপির লোক আছিল ওরা বুঝবারই পারে না যে আমরা বিএনপি করি সবগুলো আল্লাহ আকবার কে সিল্লা হচ্ছে এই টেজের মধ্যে যে কটা বড় বড় বুড়ের নেতা আসলো ওরা কিন্তু আল্লাহ আকবার না কে জিব্বাত কামল কথা আমি নিজে দেখছি তো তখন এক সাংবাদিক এসে বলতেছে জিব্বাত কামল খেলেন কেন এই স্লোগান তো আমাকে দেওয়া হয় তারপর আল্লাহ আকবরের মধ্যে নাই নাকি আসেন এই হাজার হাজার মানুষের মধ্যে আমি কোরআনে আয়াত তেলাত করলাম একটা লোক আল্লাহ আকবর করে না আল্লাহ কোরআনে বলেছেন রব্বাকা ফাকাব্বির ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও وعلى ربهم يتوكلون لله تكبير আপনি আবার পরে দিলেন একতা বদ্ধ হয়ে দেওয়া লাগবে জোরে কোন ঠিক কিনা প্রত্যেক মসজিদে মসজিদে মুয়াজ্জিন আল্লাহ আকবার কয় কি কয় না বাতিল কিন্তু কিছুই কয় না কি জন্য কয় না একলা একলা দে অসুবিধা নেই কিন্তু সব মুয়াজ্জিন যদি একত্র হয়ে ঘোড়াঘাট থানার সামনে গিয়ে আল্লাহু আকবার স্লোগান দেয় পুলিশরা কিন্তু আর থানার মধ্যে থাকবে না সবগুলো ধরবে আসবে ধরে কর কথা ঠিক কেনা এ তোর একলি একটি হলো কেরা একটি হলো ভিন্ন ভিন্ন দে ভিন্ন ভিন্ন আল্লাহ আকবার দিয়ে কোনো কাম হবি না একটি হয়ে দেওয়া লাগবে ধরে কোন কথা ঠিক কেনা তা আপনি একলাই ভেনর দিল কে ও লম্বা হচ্ছে আচ্ছা ঠিক আছে
لله تقدير মানে জনগণ বুঝুক যে হুজুর একলা নাই পারে মানুষ তার সামনে আছে আছে না নাই জনগণ আছে না আল্লাহ রাসূল বলেন খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে অথচ আপনি চেতন হয়ে কেন কাঁদতেছেন খাদিজা বলে রাসূলুল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না আমার মায়েরা শুনেন স্বামী না ঘুমাইলে বউকে ঘুমান যাবে না খেরে আগে কে ঘুমায় খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না কারণ দুনিয়ার প্রত্যেকটা স্বামীর হাতে বউ তুলে দিছে আর আমার ভাগ্য আমার হাতে আপনাকে তুলে দিয়েছে আমার শ্বশুর কিন্তু তার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছে বাবা আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম দাও কিন্তু আল্লাহর নবী যখন খাদিজাকে বিবাহ করলেন ওই সময় খাদিজাকে নবীর হাতে তুলে দেওয়ার কেউ নাই বরং নবীর চাচা আবু তালেব আল্লাহর নবীর দুইটা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়া দিলাম শিশুকালে মইরা গেছে মা কেবলে যুবকেরা আমার সাথে একটু টান দিলে হয় না আচ্ছা এগুলা গান গালে কি গুনাহ হবে সওয়াবের গান শিশুকালে মইরা গেছে মা গর্বে থাকতে মরছে বাবা নবী চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সন্তনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা ফাআম্মাল ইয়তীমা ফালা তাকহার সূরা দোহার মধ্যে আল্লাহ বলেছেন আপনাকে আমি ইতিম হিসাবে পেয়েছি জোর আল্লাহ কর না জি সোনার বাইজ কবে ঠিক আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে রাত কিছুক্ষণ পরে 2023 সাল হয়ে যাবে জোরে কোন কথা ঠিক কি না মাশাআল্লাহ আমরা 2 বছর সব পাবো রে বুঝার পারতেছে না সুবহানাল্লাহ কাল কবে আমাদের বাংলাদেশে অনেক নাস্তিক অনেক লুচ্চে রাত 12টার পরে কিছু একটা করবে কিন্তু আজকে আমি ইচ্ছা করে হলো আপনার না থাকলেও রাত 12টার পরে কিছুক্ষণ ওয়াজ করব কারণ 2 বছর সওয়াব কামাই করা লাগবে ব্যাপার হচ্ছে সারা রাত নয় কেবল শুরু করতেছে একটু দেখেন খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনি ঘুমানোর পরে আমি যখন ঘুমের দোয়া পড়তেছি ঘুমানোর আগে আমাদেরকে একটা দোয়া ইসলাম দিয়েছে সেই দোয়া কি আপনারা জানেন اللهم باسمك আমুতু আমুতু শব্দের অর্থ কি আরে ইমাম গাজ্জালি বলেছেন প্রত্যেকটা মুসলমান ঘুমানোর পূর্বে সারা দিন যে পাপ করেছে সমস্ত পাপের তওবা করে তারপরে বিছানায় যেতে হবে তুমি জানো ঘুমে যাওয়ার পরে তুমি চেতন পাবা এই ক্ষমতা তোমার আছে ঘুম দেওয়ার মালিককে চেতন করার মালিককে এই ঘুমকে বলা হয়েছে মৃত্যু সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে দাঁড়ায় যায় খাদিজা বলে রাসূলুল্লাহ আপনি বলেছেন সর্বশেষে যে ব্যক্তি কবরের ঘরে যাবে তাকে 50,000 বছর থাকা লাগবে চিন্তা করছেন খালি 3 তলার দিকে তাকে আছেন যে আর 1 তলা কবে হবে মাজার লাঠি ঢোকা দিয়ে বলতে যে হুজুর নিয়ত করছি 5 তলা কমপ্লিট করার পরই জানা আমার মৃত্যু হয় 3 তলা আছে আর 2 তলা করে জানো মরবার ভয় আপনার বলেন তোর মাথা ঠিক আছে 5 তলা কমপ্লিট করেই মরবি
একটু মনোযোগ দিয়ে শুনবেন, খাদিজা বলে যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, শান্তি নাই, সে অন্ধকার কবরে 50,000 বছর আমি কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল খাদিজার কবরে চুম্বন দিয়ে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। যারা সুবহানাল্লাহ করেন তারা এই কথাটা খেয়াল করছেন যে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, এখান থেকে প্রমাণ হলো ঈমানের আগে আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না। আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে কি লাগবে? একটা মেয়ের সাথে যদি আপনি সম্পর্ক করতে চান তাহলে কি লাগবে? এই কি লাগবে? এই কবুল লাগবে। ধরে কোন কি লাগবে? কবুল, কবুল, কবুল। আমি কিন্তু 91 সালে কবুল করছি। কয়বার? তিনবার করছি। এই যে এখন 2023 সাল পড়বে, আমার বউ কোনোদিনও হক বললো না, ওই যে যৌবনকালে একবার কবুল করে আমার ঘর তুলছেন, তারপরে তো কবুল বলতেছেন না। আমাদের বিয়ে কি ঠিক আছে? চলেন তো আমরা দরজা জানলা লাগিয়ে দিয়ে আবার কবুল কবুল জিকির করি। তো বউয়ের কথা শুনে আমার ভালোই লাগলো, চ যাই, জানলা দরজা বন্ধ করে বউ বলতেছে কবুল 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 কবুল, আমিও বলতেছি কবুল 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 কবুল। রাস্তা দিয়ে এক লোক যায় আর কয়েক, হুজুর কি বুড়া বয়সে পাকলামি শুরু হলো নাকি রে? দরজা মারছে ঠোকা, দরজা খুলে বলতেছে কি ভাই হুজুর কিসের কবুল? আমি কইলো ওই 91 সালে কসি রে, ঠিক আছে, নতুন করে আবার ঝালাই করতেছে। লোকটা হাসি আর বলে কবুল বারবার বলা লাগবে না, ওই বিবাহের সময় কবুল বলার পরে বউ যা চায় তা যদি স্বামী দিবার পারে, আর স্বামী যা চায় বউ যদি তার মনটা খুশি করে, তাহলে এক কবুল বলার কারণে মরা পর্যন্ত তাদের জীবনে শান্তি বজায় থাকে। কবুল মানে বুঝুন তো, কবুল মানে ইমান। রাসুল বলেছেন একরার বিল লিসান, জবানি কবুল করা লাগবে, তাসদিক বিল জেনান, কবুলটা কলিজার মধ্যে ঢোকান লাগবে, আমল বিল আরকান, ওই কবুল অনুযায়ী আমল করা লাগবে। ধরে কোন ঠিক কি না? তাহলে 1 নম্বরের নাম কি? হে ইমান, ইমান করে বলে 1 নম্বরের নাম কি? রাসুল বলে ইমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন, আমাদের সকলের ইমান আছে না নাই? সবাই সাউন্ড আসতে দিলেন। ইমান যাদের আছে তারা কোনোদিন চারিদিকে তাকাবে না, বেঈমানেরা চারিদিকে তাকাবে। বেঈমান যারা চারিদিকে তাকায় দেখি তো আশেপাশে কে আছে, এইমাত্র আসল নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, উপর জমির পানি নিচে অর জমির পানি নাই, নামাজ পড়ছে, তারপরে বেঈমান চারিদিকে তাকায় দেখে কেউ নেই, আস্তে করে বসে জমির আল কেটে দিছে, ওই পানি দেয় হাত ধোসে ধুই আবার খাড়া হয়ে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, দুই কান্দে দুই ফেরেস্তা বলতেছে আল্লাহ এই শালা ইমান না বেঈমান, এই যে বলতেছে কেউ দেখেনি, তখন দুই কান্দত বসে কি ঘুম পাড়তেছি? আজকে বাংলাদেশে তারা অন্যায় করতেছে, দিনের কাম রাতে করতেছে, দরজা বন্ধ করে কেউ দেখেনি কেউ দেখেনি, দুই কান্দের বেরেস থাকায় শয়তান আগে কবর চ দেখিছে কিনা তো চাপাত বেড়াছে বলে। এই দুইজন তো হাসতিছে ভাই, এই তোর কে রে? গাড়ির থেকে নামলে এরা সরাসরি কয়, এটাই বুঝলো রে, এটাই বুঝলো, এরা জীবনে আমার খুঁজুর কেন এই ফুচকা গুলো? আপনারা নাম লেখা এটাই হুজুর, এটাই হুজুর, আর এরা সরাসরি বুঝলো। এক নম্বর হলো ইমান, জোরে বলে 1 নম্বরের নাম কি? আল্লাহরে ধন্য বীরে দিয়ে
আল্লাহ গেছে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে ঈমান না শিরক ধরে কোন ঈমান না শিরক খালি তো এরকম তাকায় ওরে বাবা এটার নাম হলো ঈমান সুবহানাল্লাহ কর না কেন আর চারিদিকে তাকান বর্তমানে বাংলাদেশের মুসলমান আপনারা কি উপর দিকে তাকান না চারিদিকে তাকান এগুলো অন্তর থেকে সত্যি কথা কান যদি মিথ্যা বলেন মুনাফিক হবেন জোরে জোরে কথা ঠিক কিনা হ্যাঁ সত্যি করে বলেন চারিদিকে না উপর দিকে তো চারিদিকে তাকা থেকে যতই নামাজ পড়েন কাম হবি না ওই আলকাটা ওই পানিতে হাত ধুবি জোরে কান কথা ঠিক কিনা আর বলবি কেউ দেখেনি রে কেউ দেখেনি রে আজকে আমরা চারিদিকে তাকাই পুলিশের গাড়ি র‍্যাবের গাড়ি বর্তমান সরকারের কেদার কিন্তু ঈমানদার হলে আমাদের ঈমান বলবে পুলিশ ধরবে র‍্যাব ধরবে তোকে কিন্তু আজরাইলও ধরবে ধরে খান কথা ঠিক কিনা এ পর্যন্ত বহুবার পুলিশ ধরছে আমি ছাড়া বাসি কিন্তু আজরাইল ধরলে কত টাকা নিবি রে আল্লাহ কোরআনে বলেন ওয়া আনফিকু মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া হাদাকুমুল মাউত ফায়াকুলা রব্বি লাউলা খারতানি ইলা আজালিন করিব আমরা কি বলবো জানেন আল্লাহ কোরআনে বলতেছে আমরা বলবো ভাই আজরাইল এত তাড়াতাড়ি তুই আসবো বগুড়ার ভাষা এত তাড়াতাড়ি আমি খেয়ালই করিনি ভাই রে আমি তাহলে তিনতলা চারতলা গুনতেছি রে আমার মরার কথা খেয়ালি নাই আমি পঞ্চাশ বিঘার থেকে ষাট বিঘা বাড়ানোর চিন্তা আছি রে আমি তো কব্বর জমান মনেই নাই যে ভাই 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 আমার যা আছে আমার যত সম্পদ আছে আমি সব তো দিয়ে দিন ভাই খালি একটা বছর আমার হায়াত দে তোর আজরাইল বাম হাতে একটা সোয়াল মারবি জোরে কোন কয় হাতে শয়তান মরার সময় তুই বেঈমান হচ্ছিস তুই যে বলতেছিস আমার যা আছে তোর কি আছে আপনারা বলেন তো আমাদের কাছে যা আছে এগুলার মালিককে অথচ মরার সময় কি বলতেছে আমার যা আছে এটা কি স্লিপ মারল রে এখন রে এখন ফতুয়া কেরা এলা ফতুয়া কে দিবি তাহলে তো ফতুয়ার দিয়ে যে তাহলে আওয়াজ হবে যে আওয়াজ শুরু করছে আজ না ফতুয়ার আওয়াজ হবে এটাও হবে মেয়ে মানুষ গুলো যে প্রশ্ন করছে এটাও হবে হবে না এ তো সভাপতি সেবক দিয়ে থাকে আপনি সভাপতি না আমাকে সভাপতি দুটার নাম দেখ নাকি কথা কি মনোযোগ দিয়ে শুনতেছেন হ্যাঁ কারণ বর্তমানে রাগ করে কোনো ওয়াজ করা যাবে না রাগ করে কথা বললে পড়া চেতে যায় জোরে কোন ঠিক কি না এই জন্য আমি ওয়াজ থেকে রাগ বাদ দিছি হাসি দিয়া কাম সারতেছি তাহলে হাসেন হাট ভালো হবে কোনো কেস হবি না সুবহানাল্লাহ কর না কেন কোনো কেস একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো কোন লাইনে বলতেছি ইজাত আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খাদিজা সখির বাড়ি বের করে কাঁদতেছে আল্লাহর নবী বলেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাই দিবে এরপর আপনি কান্দেন কেন খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়
আপনার কথা আমার বিশ্বাস হয়, এরপরও কান্দার কারণ হলো আমি যদি আপনার কাছে কিছু চাই তাহলে কি আপনি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তিনবার নবী নাউজুবিল্লাহ বললেন। খাদিজা বলে রাসূলুল্লাহ আপনার কাছে কিছু চাই, এই কথা শোনার পরে তিনবার নাউজুবিল্লাহ কেন বললেন? রাসূল বললেন খাদিজা, ঈমান গ্রহণ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। ঠিক সবাই বলতেছেন না? আপনার কি দয়াল বাবার লোক নাকি? আমাদের বগুড়াতে কিছু দয়াল বাবার লোক আছে। আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফেরে না খালি হাতে। ২০১১ সালে আমি রাসূলের রওজার পাশে যাই, কেবল হাত তুলছি জিয়ারত কবর জিয়ারত করে দোয়া পড়ে একটা হাত তুলছি, ইতিমধ্যে পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দেখে আমি পুলিশের দিকে তাকে মনে মনে কই, কে রে পুলিশ, তুই তো আমাকে চিনিস না রে। আমি হলো বাংলাদেশের একটা শাটেল বক্তা, জোরে কর কি বক্তা, আর তুই আমার হাতের উপর লাঠি দিয়ে ঠাইসি দেখ মামনু কুল্লু হারাম। এটা কিন্তু আমার মন বলতেছে আর আমার ইমান বলতেছে পুলিশ বুঝিসিত, এত বড় বক্তা হলে কি হবে, আমার চাইতে তোর ইমানের পাওয়ার বেশি। আমরা যেটি সেটি হাত তুলি রে, আসলে যেটি সেটি হাত তোলা যাবে না, জাগা মতো তোলা লাগবে, ধরে কার কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন খাদিজা ইমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী চমকছে, কি কয় রে এ পাগলি, কি কয় আল্লাহর নাই এ কথা বলা যাবে? সঙ্গে সঙ্গে খাদিজা বললেন কুল হু আল্লাহু আহাদ, পড়েন দশ পারা কোরআনের সব পড়েন, খাদিজা পড়ে নবী শোনাচ্ছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হুজুর এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলতেছে আমার কোনো বাপ মা নাই, আমিও কারো বাপ মা না, তাহলে এখন আপনি বলেন আল্লাহর নাই কেন বলা যাবে না? আমি খাদিজা বলতেছি আল্লাহর বউ নাই, আল্লাহর বাপ নাই, আল্লাহর মা নাই, আল্লাহর সন্তান নাই, আল্লাহর মৃত্যু নাই, এতগুলো আল্লাহর নাই যেগুলো আমার আছে। সুবহানাল্লাহ কর না ভাই, আমার সন্তান আছে আল্লাহর সন্তান আছে, আমার মৃত্যু আছে আল্লাহর মৃত্যু আছে নাকি? নবী চমকে গিয়ে বলে খাদিজা আপনি কি বলবার চান? খাদিজা বলে রাসূলুল্লাহ এমন তিনটা জিনিস আমি আপনার কাছে চাই তা তো আল্লাহর নাই। বলে কি তিনটা জিনিস? বলে এক নম্বর হলো আপনি গাড়ে হীরার মধ্যে দীর্ঘদিন সাধনা করার পরে আল্লাহ পাক কোরআনের পাঁচটা আয়াত আপনার উপর নাজিল করেছে, সঙ্গে সঙ্গে গাড়ে হীরার ওই পাহাড়ের নাম পরিবর্তন হইয়া পাহাড়টার নাম হয়ে গেল জাবালে নূর, নূরের পাহাড়। সুবহানাল্লাহ, এই কোরআন কিন্তু একটা আলো, ধরে কোন কোরআনটা কি? এজন্য আমরা অনেক সময় স্লোগান দিয়ে বলে থাকি আল কোরআনের আলো, এটা আবু জেহেলের স্লোগান। আবু জেহেল চাই কোরআন ঘরের মধ্যে থাক আর বেড়া হামরা থাকি, বাহিরে রাষ্ট্র চলাবে আবু জেহেল আর নবী খালি নামাজ পড়াবি। আজকে আমাদের বাংলাদেশে আমরা হুজুররা খালি মসজিদ দখল করে আছি, জোরে কোন কথা ঠিক কিনা? এক হুজুর আমার বলতে যে হুজুর শোনেন গত জুম্মার দিনে এমপি সাহেব আমার পিছে নামাজ পড়লো, আপনি জানেন আমার বেতন দেয় না, তিন মাস হলে বাকি, সব জিনিসের দাম বাড়ে হুজুর, আমার দাম বাড়ে না। সমিনতাল 80 টাকা 200 গেল ইমাম বেতন যা আসবে তাই, কিন্তু আমার মনে শান্তি এমপি আমার পাশে ওপর হলো। যে এমপি ওপর হসে আমি চিন্তা করতেছি এতদিন সবাই লাগিম সবাই লাগিম সবাই লাগিম তাড়াতাড়ি করছি, আজকে এই শালক ওপর করে থাকার জন্য আমি টেনে টেনা কম,
কিন্তু এমপি মাথা তুলবার পারবে না যতক্ষণ গরিবের বেটা রুকুর থেকে মাথা না তোলে জোরে জোরে কথা ঠিক কি না বাংলাদেশের ভালো জায়গাগুলো সব হুজুররা দখল করে রাখছে আর খারাপ জায়গাগুলো সব ওদেরকে দিয়ে দিছে রাসূল বলেছেন দুনিয়ার সবচাইতে ভালো জায়গার নাম কি এ জোরে তোর নাম কি এ মসজিদ কার দখলে আল্লাহর দখলে লয় রে হুজুরের কে দখলে এমপি সাহেব সামনে কাতারে বসে আছে মন্ত্রী সাহেব সামনে কাতারে বসে আছে আমি আজাদ মসজিদে গুলশানের আজাদ মসজিদে গিয়ে দেখছি হুজুর চেয়ারে বসে থেকে এমপি মন্ত্রী এখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে আই রে হুজুরের পাওয়ার রে কিন্তু ওই হুজুর আবার মসজিদ থেকে বাড়াতেই থানার পুলিশ আবার হাতে থেনকাপ লাগালো আমি বললাম হুজুর মসজিদের মধ্যে থাকলে আপনার ঘরে খেয়ে কিন্তু বারান চলবি না তো আজকে ঘরে ঘরে ইসলাম মানে মসজিদের মধ্যে ইসলাম ঢুকাও বাইরে ইসলাম চলবি না বাইরে ওরা চলবি জোরে কোন কথা ঠিক কথা কর না এই জন্য ওই ফালতু স্লোগান বাদ দেন এই সংশোধন কিছু সংশোধন সব জায়গা বলতে হবে সব জায়গা রাজি আছেন কোন জায়গা বাদ থাকবে না এটা কি মনে করছেন এটা হলো লাইট লাইটের দরকার খালি ঘরের মধ্যে রাস্তা দিয়ে যখন শ্বশুর বাড়ির যাবেন রাত্রেবেলা তখন হুন্ডার লাইট জ্বালাম অফ করে তখন জ্বালাম কে তাহলে শুধু ঘরের মধ্যে আলো জ্বললে হবে না আল কোরআনের আলো এতগুলো মরদ মানুষ বাড়ে এক সাইডে জোরে স্লোগান হবে না আপনাকে আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন খাদিজা বলতেছে রাসূলুল্লাহ ওই কোরআনের পাঁচটা আয়াত নাযিল হওয়ার পরে আপনি আর গাড়ি হীরার মধ্যে থাকলেন না আপনি চলে এসে আমাকে বললেন জাম্বিলুনি জাম্বিলুনি আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও আমি খাদিজা আপনার মাথাটা উরাতের উপরে তাকে দেখি আপনার গোটা পাঞ্জাবি ভিজে গেছে আপনাকে শীত লাগে না গরমে পাঞ্জাবি ভিজে গেল আপনি সেই পাঞ্জাবিটা যত্ন করে রাইখা দিয়েছেন হুজুর আমি মাঝে মধ্যে দেখি সেই পাঞ্জাবিটা আপনি নিয়ে চুমু দেন আবার রাইখা দেন রাসূল বলে খাদিজা ওই পাঞ্জাবিটা যখন আমার গায়ে ছিল ফেরেশতা জিব্রাইল আমার সঙ্গে কোলাকুলি করেছে ওই জুব্বা পর অবস্থায় আল্লাহর কোরআনের আয়াত আমার উপর নাযিল হয়েছে সেজন্য যত্ন করে রেখে দিয়েছি খাদিজা বলে হুজুর দুনিয়ার জীবনে কিছুই চাইলাম না আমি যখন মরে যাব ওই পাঞ্জাবিটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে হুজুর আমার দুই নম্বর চা হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন আমার তিন নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় আল্লাহ দুইটা ফেরেশতা পাঠাবে আপনারা বলেন তো ফেরেশতা দুইটার নাম কি মাইকটা বলতেছে পাঁচ স্তরের নিরাপত্তা আছে প্রেসিডেন্ট জিল্লুর রহমানকে যখন কবর দিবে তার আগে বলতেছে পাঁচ স্তরের নিরাপত্তা আর্মি পুলিশ বিজেপি আনসার বাহিনী তোমরা কি প্রস্তুত সঙ্গে সঙ্গে ফাঁকা গুলি ঠাস 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 করে করতেছে মুনকি নাকি বলতেছে আল্লাহ যে হারি নিরাপত্তা দেওয়া শুরু হলো আমরা কি ফেরত যাবো আপনাদের কি মনে হয় ফেরত যাবে খাদিজা দিল কবরে বলে রাসূলুল্লাহ
ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, সবাই বলেন ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে, সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, বলেন না কেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। আমি তিনটা প্রশ্নের উত্তর দেবার পারবো না হুজুর, আমার পক্ষ থেকে আপনি তিনটা প্রশ্নের উত্তর দিবেন। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমা দিয়া চোখের পানি মুছতেছে আর বলতেছে, খাদিজা রে ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, সুবহানাল্লাহ, দেখেন নবী কি বলতেছে, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা নবী বুঝাই নেন কে কখন মরবে, এটা আল্লাহর নবীও জানে, কিন্তু আমাকে রেগুলার জানে, জানে না আমাকে নামায় কে এত সালা লাগে, এই কি মনে করতেছেন, নামানোর মালিককে, অথচ আমরা সিয়ারত বসে কাটাম মনে পাঁচ তালার উপরে খাটে, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরা তো মানে গাওয়াতে বলে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, ফেরেশতাটা আল্লাহ কি কয়ে ঘুমালো, আল্লাহ কে ঠিক আছে 9টার সময় এই কথা কয়ে ঘুমাই গেছে, 3টার সময় একটা ভূমিকম্প হবে, ওই এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে ওর লুঙ্গি খুলে আছে, ওটার কথা খেয়াল নেই, একেবারে ন্যাংটা হয়ে নামছে, ধরে কয়ে কি হয়ে নামছে, ফেরেশতাকে আল্লাহ নামালা নামালা এরকম ন্যাংটা করে, আল্লাহ কয় যারা স্বৈরাচারী হবে নাম্বার চলে না, তাদেরকে প্রয়োজনে দরকার হলে ন্যাংটা করাই নামান লাগবে, জোরে বলেন কথা ঠিক কি না, আমার সঙ্গে সকলে পড়বেন তো ইজ্জুমান তাশা, পড়েন তো ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সম্মান দেয়া পাঁচ তালায় তোলার মালিককে, আবার ন্যাংটা করে অপমান করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে, যাদের জবান বন্ধ আছে আল্লাহ বলার সময় মরার আগে আর বোবা হবে, অহু আলা কুল্লি শাইইন কাদির, এটা কি বজরুর কথা না আল্লাহর কথা, প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতা কার, আল্লাহ নিজে বলতেছে, বিশ্বাস হচ্ছে না, যেদিন ন্যাংটা করে নামাবি সেদিন বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাসূল বললেন খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে চারটা মেয়ে হয়েছে, একটার নাম হলো জয়নাব, একটার নাম কুলসুমা, একটার নাম হলো রোকিয়া, আর একটার নাম হলো ফাতেমা, নবী তাকে দেখে চারটা মেয়ে কাঁদতেছে, তিনটা মেয়ের কান্নার সাউন্ড শোনা যায় কিন্তু একটা মেয়ে কান্দে চোখের পানি পড়ে কিন্তু কান্নার কোনো শব্দ, দেখবেন বাপ মা মরলে ছেলেরাও কিন্তু কান্দে, আপনার কান্দেন না কিন্তু কান্নার কোনো সাউন্ড আছে, আর যদি একটা মেয়ে থাকে ও বাবা রে আমার বাবা মইরা গেছে, মরার আগে খাট দিবার চাইছিল সে খাট আমায় দিবে কে, আমার বাবা মইরা গেছে, তখন ভাই এসব বলতে পাগলি কান্দিস না, যে খাট আব্বা দিবে সেটা আমি তোমরা, তখন চোখের পানি মুছা কয় মানুষ বুড়া হলে তো মরবি, ওনার খাট পাওয়া গেছে আর আর কান্দাছে, যে মানুষেরা জোরে কান্দা জায়েজ নাই, যাদের কোরআন তেলাওয়াত জোরে করা জায়েজ নাই, জোরে কোন কথা কন না কেন, মেয়ে মানুষের কণ্ঠ পর্দা আর সে মেয়ে মানুষ যখন ভাষণ দিচ্ছে ভাষণ, আর কতকগুলো তাকে তাকে দেখতেছে, আমার এলাকার মেয়ে মানুষ মেম্বার হতে বুঝলেন, মেয়ে মানুষ মেম্বার হচ্ছে, আমি ভোটে লাগতে দেখছি ভাই যত পুরুষ মানুষ পাই না হাত দেন তো হাতটা দেন তো মুরুব দেন আমরা মুরুব দেন হাত ভাই ভাই ও ভাই ভাই ভোটটা আমার দেয়ালে, এখানে হাত নিয়ে তো বুকুর ঠেকা কয় ভাই ভোটটা আমার দেয়ালে ভাই,
আমি ওর স্বামী করলাম ফেরে তোর বউ যে আরে ভোর চাচ্ছে রে এই বউ মরে গেলে কয় কাপড় দিব রে আমার হুজুর আপনি জানেন না মেয়ে মানুষ বললে পাঁচ কাপড় দেওয়া লাগে মরার পরে পাঁচটা দেখি করবি যে কাম করতেছে রে হাসতেছে ঘর ছাড়া ঠান্ডার মধ্যে তারা ওয়াজ করে বেড়াচ্ছে এদের কলিজা ঠান্ডা করে দেওয়া লাগবে জোরে কোন কথা শিখছে না আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন নবী তাকে দেখে তিনটা মেয়ে কান্দতেছে কান্নার শব্দ কিন্তু ফাতেমা কান্দে কান্নার কোনো শব্দ নাই রাসূল এভাবে হাতের ইশারা করলেন ফাতেমা তুমি একটু ঘরে আসো ফাতেমা যখন ঘরে যায় রাসূল বলতে ফাতেমা তোমার মা মারা গেছে ও ফাতেমা তোমার মা মরার আগে ওসিয়ত করেছে আমি মরে যাওয়ার পরে ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয় আমি মরে যাওয়ার পরে ফাতেমা যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয় ফাতেমা বলতেছে বাবা আমার আরও তিনটা বোন আছে ওই তিনটা বোনকে কি আমি হেল্পার হিসাবে নেবার পারবো না রাসূল বললেন ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে শুধু তুমিই থাকতে হবে অন্য কেউ ওই জায়গায় থাকতে পারবে না